1969 সালে ফিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের যাত্রা শুরু। 2003 সালে এটি কলেজ হিসেবে ঘোষণা দিলেও সেই থেকে শিক্ষক সংকট চলছে এই প্রতিষ্ঠানটিতে। চারটি টেকনিক্যাল ট্রেডে শিক্ষকের 29টি অনুমোদিত পদের বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র 8 জন আর 8টি সাধারণ বিষয়ের 47টি অনুমোদিত পদের বিপরীতে শিক্ষক রয়েছেন 12 জন। তাছাড়া 13 জন কারিগরি কর্মকর্তার 10 জনই নাই। আমাদের এখানে শিক্ষক কম বলে আমাদের কিছু কিছু ক্লাস থেকে বঞ্চিত হই আমরা। এখন আমাদের ক্লাস ব্যাংক কিন্তু আমাদের ক্লাস হচ্ছে না শিক্ষক স্বল্পতার কারণে। আমরা নিয়মিত ক্লাস করতে পারতে আসি না, শিক্ষা গ্রহণ করতে পারতে আসি না। আমাদের এখানে 2004 সাল থেকে কোনো ফিজিক্সের টিচার নেই, যেটা আমাদের খুবই দুঃখজনক বিষয়। ছাত্র বৃদ্ধি পেতে পেতে অনেক ছাত্র হয়েছে, প্রায় 1200 ছাত্র আমাদের সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনেক ছাত্র, কিন্তু শিক্ষা কিন্তু খুব কম, শিক্ষা আমাদের মাত্র 19 জন। আমাদের ডিপার্টমেন্টে দুই শিফটে আমাদের স্টুডেন্ট ভর্তি আছে, কিন্তু শিক্ষকের দরকার প্রায় 10 জন, সেখানে আমি একা আছি। সাধারণ কর্মচারীর 25টি পদের 17টি শূন্য, ফলে একদিকে স্বল্প জনবল অন্যদিকে শিক্ষক সংকটে হিমশিম খাচ্ছে এ প্রতিষ্ঠান। স্বল্প সংখ্যক জনবল দিয়ে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী শ্রেণী কার্যক্রম চালাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। শূন্য পদে দ্রুত শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।